ওয়েলকাম ভিউয়ার্স, আবার নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে চলে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তাদেরই জন্য যারা এখনও পর্যন্ত বাংলালিংক সিমে মাইবিএল অ্যাপসটা ব্যবহার করেনি, ঠিক আছে? তো বন্ধুরা, যারা এখনও মাইবিএল অ্যাপসটা কখনও ব্যবহার করেননি, তারা কিন্তু চাইলে মাইবিএল অ্যাপস থেকে 1.5 GB ইন্টারনেট ফ্রিতে নিতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, কীভাবে নেবেন এটাই আপনারা আজকে বিস্তারিত দেখতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে এই যে মাইবিএল অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? আপনার প্লে স্টোরে গিয়ে মাইবিএল লিখে সার্চ করলে এই অ্যাপসটা পেয়ে যাবেন। দেন ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এটা ওপেন করে দেবেন, ঠিক আছে? এখান থেকে যদি আপনি 1.5 GB ইন্টারনেট ফ্রিতে নিতে চান, তাহলে আপনি জাস্ট এটা ইনস্টল করে ওপেন করে দেবেন, ওকে? তো বন্ধুরা, আমার জাস্ট ইনস্টল যেহেতু করাই আছে, আমি জাস্ট এখান থেকে অ্যাপসটা ওপেন করে নিলাম। তো বন্ধুরা, অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর আপনি জাস্ট এই যে এখানে দেখবেন লগ ইন অপশন আছে, ঠিক আছে? লগ ইনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমরা এখানে লগ ইনে ক্লিক করলাম। তো বন্ধুরা, লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে এখন আপনার নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? আপনার বাংলালিংক নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার বাংলালিংক নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারটা আপনি দিয়ে দিবেন, যেই নাম্বার থেকে আপনি আসলে 1.5 GB ইন্টারনেট ফ্রিতে নিতে যাচ্ছেন, ওকে? তো আমরা জাস্ট আমাদের বাংলালিংক নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনার নাম্বারটা আপনি এখানে দেওয়ার পর আপনি জাস্ট এই গেট ওটিপি এখানে ক্লিক করে দিবেন, ওকে? তো আমরা জাস্ট গেট ওটিপিতে ক্লিক করে দিলাম, এটা জাস্ট একটু লোড হতে পারে। সো বন্ধুরা, আপনি জাস্ট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার ওই সিমটা যদি আপনার এই ফোনে লোড থাকে, তাহলে ওটিপিটা এখানে ডিরেক্ট বসে গিয়ে এমনিতেই ভেরিফাই হয়ে যাবে। আর যদি অন্য কোনো ফোনে আপনার এই সিমটা ভরা থাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন একটা ওটিপি গেছে 6 ডিজিটের, ওটা জাস্ট দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, ওকে? দেন বসিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এখানে ভেরিফাইতে ক্লিক করলে আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি লগ ইন করে নিচ্ছি আপনার আইডিটা। সো বন্ধুরা, আপনি ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার অ্যাকাউন্টসটা লগ ইন হয়ে যাবে, আপনার মাইবিএল অ্যাপসটা এখানে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে আপনি এখান থেকে 500 MB একদম ফ্রিতে বোনাস পেয়ে যাবেন, কিচ্ছু করা লাগবে না, এমনিতেই আপনি 500 MB পেয়ে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখন আপনি যদি আরও 1 GB বোনাস নিতে চান, তাহলে এখান থেকে আপনি জাস্ট একটু নিচে চলে যাবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে রেফার নাও, ঠিক আছে? আপনি জাস্ট রেফার নাওতে ক্লিক করবেন। তো আমরা রেফার নাওতে এখানে একটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখানে হলো মূল কাজ, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আপনি এই যে এই জায়গায় আপনি দেখবেন রিডিম যেখানে লেখা আছে, এই জায়গায় আপনি কোড বসাবেন, যেটা রেফার কোড সেটা হচ্ছে 76। ভালোভাবে খেয়াল করবেন, এখানে কিন্তু ভুল করলে আপনি MB পাবেন না, ঠিক আছে? এখানে আপনি যে কোডটা ব্যবহার করবেন সেটা হচ্ছে 76DD55F5, ঠিক আছে? তো বন্ধুরা, আপনার ভালোভাবে এই কোডটা কিন্তু এখান থেকে দেখে নেবেন, দরকার হলে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিন। আপনারা এখানে ব্যবহার করবেন 76DD55F5, জাস্ট এই কোডটা আপনারা ব্যবহার করবেন আপনার রেফারাল হিসেবে, ঠিক আছে? সো বন্ধুরা, আপনার যখনই এই কোডটা এখানে বসিয়ে দিবেন, সাথে সাথে আপনারা এখানে ক্লিক করে দিবেন, এই যে রিডিম একটা অপশন আছে, এখানে রিডিমে ক্লিক করে দিবেন, তাহলে আপনি 1 GB বোনাস একদম ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা জাস্ট এখানে যদি রিডিমে ক্লিক করি, তাহলে আপনারা 1 GB বোনাস পেয়ে যাবেন। আমার এই সিম থেকে অলরেডি রেফার করা আছে, সেজন্য আমার রেফারটা দিবে না, একবারই দেয়। সো আপনারা এই কোডটা যদি ব্যবহার করেন এবং এখানে রিডিমে ক্লিক করলে খুব সহজে আপনারা MB নিতে পারবেন 1 GB, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা 1 GB প্লাস 500 MB 1.5 GB ইন্টারনেট ফ্রিতে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকে আমরা ভিডিও এখানে শেষ করবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।